আসসালামু আলাইকুম, আমি দফতর আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। অ্যাডমিশনের নবম পর্ব আপনাদের স্বাগতম। ইতিপূর্বে আমি অষ্টম পর্ব পর্যন্ত আলোচনা করেছি। স্টিল নাও যারা দেখেন নাই, আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। সো আজকে একটি অঙ্ক পড়াবো নবম পর্বে। সো আজকে অঙ্কটি 2014 সালে ঘুরে এসেছিল। সো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে অলরেডি মানে লেসনটি শেষ করবেন, আশা করি লেসনটি ভালো লাগবে। লেটস স্টার্টেড। প্রবলেম 17। অপো অ্যান্ড টিপো আর two partners share in profit losses in the ratio of 5:3. The following is the balance sheet of the firm as at 31st December 2014. অর্থাৎ অপু এবং টিপু হচ্ছে পার্টনার, তাদের প্রফিট অ্যান্ড লসেস রেশিও হচ্ছে 5:3, আর ব্যালেন্স শিট একটা দেওয়া আছে। সো অ্যাসেট পাশে অ্যাসেট দেওয়া আছে, বিল্ডিং, ফার্নিচার, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রভিশন, ক্যাশ তথ্যগুলো দেওয়া আছে, এবং লাইবিলিটি পাশে আছে অ্যাকাউন্ট পেয়েবল আছে, জেনারেল রিজার্ভ অ্যান্ড ক্যাপিটাল অপো অ্যান্ড টিপু। অন 1st January 2015, দীপু ওয়াজ টেকেন ইন টু দ্য পার্টনার অন দ্য ফলোয়িং টার্মস। নিচে শর্ত অনুসারে দীপুকে নতুন পার্টনার হিসেবে নেওয়া হয়েছে। সো আমি শর্তগুলো একটু পড়ে নেব। হি উইল ব্রিং ইন টাকা 15,000 অ্যাজ ক্যাপিটাল, মূলধন হিসেবে সে 15,000 টাকা আনবে, অ্যান্ড টাকা 6,000 অ্যাজ গুডউইল, গুডউইল বাবদ সে নিয়ে আসবে 6,000 টাকা, ফর 1/5 শেয়ার ইন দ্য ফিউচার প্রফিট হুইচ হি অ্যাকোয়ার্ড ইকুয়াল ফ্রম অপু অ্যান্ড দীপু। অর্থাৎ ভবিষ্যতে সে 5/5 এক অংশ মালিকানা হবে, আর যেটা অপু এবং দীপুর নিকট হতে সে ইকুয়ালি অ্যাচিভ করেছে, অর্থাৎ সমান অনুপাতে অ্যাচিভ করেছে। অর্থাৎ অপু এবং দীপু সমান করে স্যাক্রিফাইস করেছে, আর সেই পরিমাণ ইকুয়ালি অ্যাচিভ করেছে 5/1। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ তার এখানে স্যাক্রিফাইস রেশিওটা হবে ইকুয়ালি 1:1, অর্ধেক অর্ধেক। আশা করি বুঝতে পেরেছেন, হাফ অ্যান্ড হাফ। সো আর তথ্য বলা আছে, ফিক্সড অ্যাসেট উইল বি রিভ্যালুয়েট অ্যাট 10% অ্যাবভ ব্যালেন্স শিট ভ্যালু। অর্থাৎ ফিক্সড অ্যাসেটগুলোকে 10% বেশি মূল্যায়ন করতে হবে ব্যালেন্স শিটে যে মূল্যগুলো দেওয়া আছে। সো আমরা যদি একটু নোটিস করি, ফিক্সড অ্যাসেট দুইটি আছে, বিল্ডিং আছে, আরেকটা হচ্ছে ফার্নিচার, আর এগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট। সো আমাদের এই যে বিল্ডিং এর 10% অ্যাবভ ভ্যালুয়েট করতে হবে, রিভ্যালুয়েট করতে হবে, অর্থাৎ 77,000 করতে হবে, দ্যাট মিন 7,000 বাড়াতে হবে, 70,000 10%, আর ফার্নিচার হচ্ছে 1,000 বাড়াতে হবে, 10,000 এর 10% হচ্ছে 1,000। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ইজ টু বি ইনক্রিজ টু 10%। অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটকে 10% উন্নীত করতে হবে। সো অ্যালাউন্স ফর ডাউটফুল 10% আমাদের এখানে আছে, 10,000 এর উপর 10% যদি আমরা কর্তন করি তাহলে আমাদের 1,000 হচ্ছে, কিন্তু অলরেডি এখানে প্রভিশন করা হয়ে গেছে 700, দ্যাট মিন্স আমাদের আর নতুন করে 1,000, তো টোটালি 10% 1,000 হয়, 700 অলরেডি লেখা হয়ে গেছে, নতুন করে আমাদের শুধুমাত্র 300 আমাদের কাউন্ট করলে চলবে। আশা করি বুঝতে পেরেছেন। লাস্ট ইনফরমেশন দেওয়া আছে, এ লাইবিলিটি ফর নোট ডিসকাউন্টেড ইজ টু বি ক্রিয়েটেড ফর 5,000। সো নোট ডিসকাউন্টের জন্য একটা লাইবিলিটি ক্রিয়েট করতে হবে 5,000। সো নতুন একটা আমরা দায় পেয়ে গেছি এখানে। সো রিকোয়ারমেন্ট হিসেবে চেয়েছে আমাদের রিকোয়ার্ড, এতে চেয়েছে জার্নাল, দেন রিলেভেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড নিউ ব্যালেন্স শিট। সো আমাদের তিনটা রিকোয়ারমেন্ট চেয়েছে, আমাদের জার্নাল বের করতে হবে, জার্নাল তৈরি করতে হবে, অ্যান্ড রিলেভেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ রিলেভেন্ট অ্যাকাউন্ট সাধারণত তিনটা করা হয়, এর মধ্যে আমরা একটা অ্যাকাউন্ট কম করি, ক্যাশের অ্যাকাউন্টটা। সো আমরা রিলেভেন্ট অ্যাকাউন্ট করতে গেলে রিভলিউশন অ্যাকাউন্ট করতে হয়, ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হয়, আর ক্যাশের একটা অ্যাকাউন্ট করতে হয় যদি নতুন ক্যাশ আসে। এটা করা যে কথা না করে একই কথা, না করলে চলবে, আর নিউ ব্যালেন্স শিট তো অবশ্যই করতে হবে। সো আমরা প্রথমে জার্নালগুলো করে নিব। সো প্রথম জার্নাল, যেহেতু আমাদের আমি বলেছিলাম অ্যাডমিশনের সর্বদা যদি রিজার্ভ বা কোন প্রফিটের ব্যালেন্স যদি থাকে থাকে পুরাতন ব্যালেন্স শিটে, এগুলো ডিস্ট্রিবিউশন করে দিতে হবে উল পার্টনারদের মধ্যে। সো আমাদের এখানে যারা রিজার্ভ আছে 20,000, এটা আমরা অপো এবং টিপোর মধ্যে উল রেশিওতে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। যখন ডিস্ট্রিবিউশন করে দিব তখন আর যারা রিজার্ভকে আমাদের ডেবিট করতে হবে, কারণ যারা রিজার্ভ বেনিশ হয়ে যাবে। সো আমরা জার্নালটা দিব, যারা রিজার্ভ ডেবিট 20,000, অপোজ ক্যাপিটাল ক্রেডিট, আর টিপোজ ক্যাপিটাল ক্রেডিট, আর এইটা হচ্ছে আমাদের তাদের রেশিও ছিল 5:3, 8/3 হচ্ছে আমরা নিতে হবে, 8/3 নিতে হবে, নিতে হবে অপর ক্যাপিটালে, আর 8/5 হচ্ছে অপর ক্যাপিটাল, আর 8/3 হচ্ছে
ত্রিপুর ক্যাপিটাল, আশা করি বুঝতে পেরেছেন। 20,000-কে 8 দিয়ে ভাগ, 5 দিয়ে গুণ দিয়ে আমরা পেয়েছি 12,500, আর 8 দিয়ে ভাগ আর 3 দিয়ে গুণ করে আমরা পেয়েছি 750। হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। দেন আমরা দেখব এখানে নিচে কি চেঞ্জেসগুলো আসছে। প্রথমে আছে হি উইল ব্রিং টাকা 50,000 অ্যাজ ক্যাপিটাল, ক্যাপিটাল হিসেবে সে 15,000 নিয়ে আসবে। সো আমরা এটার জন্য জানা দিয়ে দিব ক্যাশ ডেবিট ডিপোজিট ক্যাপিটাল ক্রেডিট 50,000 টু রেকর্ড ডিপোজিট ক্যাপিটাল। দেন অ্যান্ড টাকা 6,000 অ্যাজ গুডউইল ফর 1/5 শেয়ার অফ দ্য ফিউচার প্রফিট হুইচ হি অ্যাকোয়ার্ড ইকুয়ালি ফ্রম অপোনেন্টস ডিপো। সো 6,000 গুডউইল নিয়ে এসেছে, 5/1 মালিকানার জন্য মালিকানা পাবে। আর এই যে অ্যাকোয়ার্ড করেছে মালিকানা অপু এবং দিবু দেখে ইকুয়ালি অর্থাৎ সমানভাবে তারা সমানভাবে স্যাক্রিফাইস করেছে আর এটা দিবু অ্যাচিভ করেছে। সো স্যাক্রিফাইস রেশিও হচ্ছে সমান অনুপাত। সো এই গুডউইলের টাকাকে 6,000-কে সমান করে বন্টন করে দিতে হবে অপু অ্যান্ড দিবুস ক্যাপিটালে। সো সেটার জন্য আমরা একটা জানা দিব, আমরা প্রিমিয়ামে দুইটা জানা দিতে পারি, আমরা একটা জানা দিতে পারি, আমরা একটা জানা দিব প্রিমিয়াম ফর যেহেতু টাকাটা এনেছে, আর অপোস ক্যাপিটাল ক্রেডিট টিপোস ক্যাপিটাল ক্রেডিট সমান করে ক্যাশ ডেবিট 6,000 অপোস ক্যাপিটাল ক্রেডিট টিপোস ক্যাপিটাল ক্রেডিট টু রেকর্ড প্রিমিয়াম ফর গোরেল ট্রান্সফার টু দ্য ওল্ড পার্টনার্স অ্যাকাউন্ট ইকুয়ালি সমান করে বন্টন করে দিয়েছে। অর্থাৎ সমান সমান 6,000 সমান সমান দুইটা বন্টন করলে 3,000-3,000 করে বন্টন করে দিয়েছি। সো আমাদের এখানে প্রিমিয়াম ফর গুরুলকে আমরা ডেবিট করব না আর ক্রেডিট করব না, সরাসরি এটাকে আমরা যদি আমরা দুইটা জার্নাল দিই, প্রথম জার্নাল আমরা দিতাম ক্যাশ ডেবিট প্রিমিয়াম ফর গুরুল ক্রেডিট দিতাম ফার্স্ট জার্নাল, দ্বিতীয় জার্নালে প্রিমিয়াম ফর গুরুল ডেবিট অপোস ক্যাপিটাল আর ডিপোস ক্যাপিটাল টিপোস ক্যাপিটাল ক্রেডিট করতাম। সো আমাদের এটা করার প্রয়োজন নেই, সরাসরি আমরা ক্যাশ ডেবিট দিব অপোস ক্যাপিটাল ক্রেডিট টিপোস ক্যাপিটাল ক্রেডিট একটা জার্নাল মাধ্যমে সমাধান করব। সো আমাদের এখানে গুডউইল জানা দেওয়া হয়ে গেছে, ফিক্সড অ্যাসেট উইল রিভ্যালুড 10% অ্যাবভ ব্যালেন্স শিট ভ্যালু। তো ব্যালেন্স শিট ভ্যালুর 10% অ্যাবভ মূল্যায়ন করতে হবে। আমাদের এখানে 10% হচ্ছে 7,000 আর 10% হচ্ছে ফার্নিচার 10% হচ্ছে 1,000। সো দুইটাই অ্যাবভ ভ্যালু করতে হবে। সো ব্যালেন্স ডেবিট 7,000, যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি বলে ডেবিট করতে হয়। বিল্ডিং ডেবিট 7,000, ফার্নিচার ডেবিট 1,000, আর দুইটা যোগ হচ্ছে রেভলিউশন ক্রেডিট। আমরা জানি সম্পদ বাড়লে সম্পত্তি ডেবিট করতে হয় আর রেভলিউশন ক্রেডিট করতে হয়। সো রেভলিউশন ক্রেডিট করেছে 8,000 টাকা আর রেকর্ডটা দিয়েছি টু রেকর্ড অ্যাসেট ইনক্রিজড। দেন আমাদের আরেকটা তথ্য বলা আছে নাম্বার 3, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ইজ টু বি ইনক্রিজ টু 10%, 10% উন্নীত করতে হবে। সো আমাদের এখানে 10,000 উপর 10% ধরলে আমরা পেয়ে যাচ্ছি 1,000, কিন্তু অলরেডি আমাদের প্রভিশন লেখা হয়ে গেছে আমাদের 700, দ্যাট মিন্স নতুন করে আমাদের 300 লেখলে চলবে। সো সেটা আমাদের করতে হবে। আরেকটা তথ্য আমি পড়ে নিই, এ লাইবিলিটি ফর নোটস ডিসকাউন্টেড ইজ টু বি ক্রিয়েটেড 5,000, নতুন করে একটা লাইবিলিটি বা দায় সৃষ্টি করতে হবে 5,000 টাকার। সো দায় যেহেতু বৃদ্ধি পেয়েছে আমাদের দায়কে ক্রেডিট করতে হবে আর রিভিশন ডেবিট করতে হবে, আর এখানে তোর অ্যালাউন্স সৃষ্টি করতে হবে 300 টাকার, সো এটাও ক্রেডিট করতে হবে। সো আমরা অ্যালাউন্স ক্রেডিট করবো, লাইবিলিটি নোট ডিসকাউন্টকে ক্রেডিট করবো, আর দুইটা যোগ করে রিভিশন ডেবিট করবো। সো আমরা জানাটা দেবো অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট 1,000 থেকে 700 মাইনাস করে 300 টাকা, নতুন 300 টাকা, আর লাইবিলিটি ফর নোট ডিসকাউন্ট 5,000, টোটাল যোগ ফল হচ্ছে 5,300, রিভলিউশন ডেবিট করতে হবে। সো রেকর্ড দিয়েছি টু রেকর্ড অ্যালাউন্স ফর অ্যালাউন্স ইনক্রিজড অ্যান্ড লাইবিলিটি ইনক্রিজড। সো আমাদের আরেকটা কাজ করে নিতে হবে, যেহেতু রেভলিউশন এখানে একটি ক্রেডিট ব্যালেন্স, এখানে ডেবিট ব্যালেন্স, সো আমাদের রেভলিউশনে একটা ডিস্ট্রিবিউশন দেখাতে হয়। সো এখানে ক্রেডিট পয়সা হচ্ছে 8,000 আর ডেবিট পয়সা হচ্ছে আমাদের 5,300, দ্যাট মিনস ক্রেডিট পয়সা বেশি 2,700। এই 2,700 প্রফিটের রেভলিউশন যে প্রফিটের ব্যালেন্সটা, ক্রেডিট ব্যালেন্স বের হলে আমাদের প্রফিট হয় আর ডেবিট ব্যালেন্স বের হলে আমাদের লস হয়। যেহেতু আজকে ক্রেডিট ব্যালেন্স বের হয়েছে 2,700, সো এটা প্রফিট, এই প্রফিটের টাকাটা আমাদের ওল্ড পার্টনারদের মধ্যে ক্যাপিটাল ট্রান্সফার করে দিতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা রেভলিউশন ডেবিট করব, রেভলিউশন ডেবিট 700
আর অবস কেবল ক্রেডিট টিবুস কেবল ক্রেডিট অ্যাকর্ডিং টু উলরিশু, অর্থাৎ পাঁচ ভাগে পাঁচ আট ভাগে পাঁচ অংশ নিবে হচ্ছে অপু, আর আট ভাগের তিন অংশ নিবে হচ্ছে টিপু। আশা করি বুঝতে পেরেছেন। টু রেকর্ড প্রফিট অফ রিভলিউশন ডিস্ট্রিবিউশন টু ডিস্ট্রিবিউটেড টু অল পার্টনার্স অ্যাকাউন্ট। সো আমাদের জানা দেওয়া শেষ, এখন আমাদের দুইটা অ্যাকাউন্ট করব, একটা হচ্ছে রিভলিউশন অ্যাকাউন্ট আর একটা হচ্ছে মূলধন মূলধন বা ক্যাপিটাল অ্যাকাউন্ট। সো প্রথমে আমাদের রিভলিউশন কোথায় কোথায় আছে দেখে নিব। রিভলিউশন জন্য একটা গড় করে নিতে হবে, টিচকে আমরা টিচক করিনি। সো প্রথমে আমাদের দেখতে হবে রিভলিউশন কোথায় আছে। সো প্রথমে এখানে রিভলিউশন আছে সমগ্র জার্নালের মধ্যে, আর রেভলিউশন এখানে আছে রেভলিউশন ক্রেডিট পাশে আছে 8000। সো আমরা আমাদের জার্নাল যে পাশে থাকে লেজার ওই পাশে নিতে হবে, কিন্তু নামটা বিপরীত নাম লিখতে হবে। সো আমাদের বিপরীত নাম হচ্ছে বিল্ডিং লিখে নিব 7000, আর ফার্নিচার লিখে নিব 1000। সো আমরা ক্রেডিট পাশে নিব। সো ক্রেডিট পাশে নিয়েছি, বিল্ডিং লিখে নিচ্ছি 7000, আর ফার্নিচার লিখে নিয়েছি 1000। আমাদের টোটাল 8000 নেওয়া হয়েছে। আর রেভলিউশন আর এখানে আছে ডেবিট পাশে, কিন্তু আমাদের লেজার ডেবিট পাশে যাবে, কিন্তু নামগুলো দিতে হবে বিপরীত নাম। তো অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট লিখে ডাউটফুল লিখে আমরা লিখবো 300, আর লাইবিলিটি ফর নোটস লিখে লিখবো আমরা 5000। সো আমরা ডেবিট পাশে নিয়েছি অ্যালাউন্স ফর ডাউটফুল 300, আর লাইবিলিটি ফর নোট ডিসকাউন্ট হচ্ছে আমাদের 5000। দেন আবার রেভলিউশন ডেবিট পাশে আছে সদস্য, কিন্তু আমাদের বিপরীত নাম লিখে নিতে হবে। অবুজ ক্যাপিটাল লিখতে হবে 1688, আর টিবুজ ক্যাপিটাল লিখতে হবে 1012। সো আমরা ক্যাপিটাল লিখে অপোজ ক্যাপিটাল ট্রিপোজ ক্যাপিটাল লিখে দুইটা যুক্ত ফল লিখে আমরা 700 লিখেছি। সো এখানে 8000, এখানে 8000 আমরা লিখে নিয়েছি। আশা করি আমাদের রিভলিউশন অ্যাকাউন্টটা বুঝতে পেরেছি। দেন আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে। সো ক্যাপিটাল অ্যাকাউন্টের জন্য আমাদের প্রথমে আমাদের অঙ্কের অনুসারে ব্যালেন্সগুলো নিয়ে আসতে হবে। ব্যালেন্স বিডি অপোজ আর ট্রিপোজ 30000 20000 নিতে হবে। সো আমরা ব্যালেন্স বিডি লিখে 30000 20000, সো আমরা ব্যালেন্স বিডি লিখে বসিয়েছি 30000 এবং 20000। তারপর আমাদের দেখতে হবে ক্যাপিটাল আর কোথায় আছে। ক্যাপিটাল আছে এখানে, এখানে আমাদের ক্রেডিট পাশে আছে, কিন্তু আমাদের জেনারেল রিজার্ভ। সো আমাদের আরেকটা দিয়ে দিই, এটা লেখার আগে এই টাকাটা নিয়ে নিই ডিপোজ ক্যাপিটালটা, এটা ক্যাশ লিখে নিতে হবে, ক্রেডিট পাশে নিতে হবে কিন্তু নামটা লেখবো ক্যাশ। সো আমাদের ক্যাশ লিখে দীপুর ঘরে বসিয়ে দিয়ে দীপুর ঘরে বসিয়ে দিয়েছি 15000। আসলে বুঝতে পেরেছেন। দেন আমাদের আর ক্যাপিটাল কোথায় কোথায় আছে খুঁজে বের করতে হবে। আমাদের এখানে ক্যাপিটাল ক্রেডিট পাশে আছে 12500 7500, আমাদের নামটা লিখতে হবে জেনারেল রিজার্ভ, ক্রেডিট পাশে নিতে হবে অপর করে নিতে হবে, আর টিপুর করে নিতে হবে ক্রেডিট পাশে। সো আমরা জেনারেল রিজার্ভ লিখে 12500 7500 ক্রেডিট পাশে নিয়েছি অপু এবং টিপুর করে। দেন আমরা দীপুর ক্যাপিটালে বসিয়েছি, আবার এখানে অপুর ক্যাপিটাল টিপুর ক্যাপিটাল আছে, ক্যাশ লিখে নিতে হবে। সো আমরা ক্যাশ লিখে নিব। সো আমরা ক্যাশ লিখে অপুর করে 3000, টিপুর করে 3000 বসিয়েছি। দেন আমাদের আর কোথায় ক্যাপিটাল আছে খুঁজে বের করতে হবে। সো আমরা এই ক্যাপিটাল নিয়েছি, এখানে ক্যাপিটাল নিই, এখানে ক্যাপিটাল নিই, এখানে ক্যাপিটাল আছে। রিভলিউশন লিখে আমাদের নিতে হবে 1688, আর 1012 অপুর গড় আর টিপুর গড় বসাতে হবে। সো রিভলিউশন লিখে 1688 আর 1012 বসিয়েছি। সো আর ক্যাপিটাল আমাদের নেই, সো আমাদের এখানে যোগ করে নিতে হবে। যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি, যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 47188 অপুর করে, 31512, আর এখানে আছে দুপুর করে 15000। আর যেহেতু এ পাশে কোনো ব্যালেন্স নেই, সম্পূর্ণ টাকায় ব্যালেন্স চিনি করতে হবে। আমরা জানি আমাদের যদি পার্থক্য থাকে কোনো পাশে কম থাকে সেটাকে ব্যালেন্স চিনি করতে হয়। সো আমরা চিনি করেছি যত টাকা ছিল ব্যালেন্স 47188, 31512 এবং 15000 ব্যালেন্স চিনি করেছি, সেটা হচ্ছে বছরের শেষ টাইমে তাদের ক্যাপিটাল, অর্থাৎ নতুন প্রতিষ্ঠানে তাদের ক্যাপিটাল তিনজনের। সো এখন আমাদের লাস্ট যে রিকোয়ারমেন্টটা, আমাদের যেহেতু অ্যাকাউন্ট করা হয়ে গেছে, রিলেভেন অ্যাকাউন্ট করে নিয়েছি, আমাদের এখন লাস্ট যে রিকোয়ারমেন্ট চেয়েছে নিউ ব্যালেন্স শিট করে নিতে হবে। সো ব্যালেন্স শিটের জন্য আমাদেরকে ঘর করে নিতে হবে, এমন একটা ঘর করে নিতে হবে ব্যালেন্স শিট।
প্রথমে আমাদের আগে কি তথ্য দেওয়া ছিল দেখতে হবে। আগের অ্যাকাউন্ট পেবল ছিল 30,000, আমাদের বাড়ে অনেক কমে অনেক, সো আমাদের 30,000 বসিয়ে দিব। অ্যাকাউন্ট পেবল 30,000 বসিয়েছি। তারপর যারা রিজার্ভ ছিল আমাদের ডিস্ট্রিবিউশন করে দিয়েছি, এটা আর নেই। আর ক্যাপিটাল অ্যামাউন্ট গুলো আমাদের এগুলো নিতে পারবো না, সো এখান থেকে আর দায়পাশ আর নেওয়ার কিছু নাই। কিন্তু এখানে নতুন একটা লাইবিলিটি ক্রিয়েট করতে হয়েছে আমাদের 5,000, 5,000 জন্য লাইবিলিটি নিতে হবে। লাইবিলিটি ফর নোট 5,000 বসেছি। অ্যান্ড ক্যাপিটাল, ক্যাপিটাল যে ব্যালেন্স গুলো আমাদের আগের তথ্য থেকে নিব না, আমাদের নতুন যে ক্যাপিটাল গুলো অপু 47,188, টিপু হচ্ছে 31,512 এবং দীপু হচ্ছে 15,000। সো আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখে অপুর গড়ে 47,188, টিপুর গড় হচ্ছে 31,512 এবং দীপুর গড় হচ্ছে 15,000। তিনটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 93,700। সো আমাদের টোটাল লাইবিলিটি যোগ করলে পেয়ে যাচ্ছে 1,28,700। সো আমরা লাইবিলিটি পাশ বসিয়েছি, এখন অ্যাসেট পাশ। সো অ্যাসেট পাশে আমাদের আছে বিল্ডিং আছে 70,000 ছিল, আর ফার্নিচার আছে 10,000। কিন্তু এখানে বলা হয়েছিল ফিক্সড অ্যাসেট টু 10% এবং বেশি মূল্যায়ন করতে হবে। সো যেহেতু বেশি মূল্যায়ন করতে হবে, তো আমরা যোগ করে দেব যত টাকা মূল্যায়ন করতে হয়েছে। সো আমরা ফার্নিচার 10,000 ছিল, 10% বাড়িয়ে 1,000 যোগ করে 11,000 করেছি। বিল্ডিং ছিল আমাদের 70,000, 10% বাড়িয়ে 7,000 যোগ করে আমরা 77,000 করেছি। সো ফার্নিচার এবং বিল্ডিং লিখে নিয়েছি। দেন আমাদের আর ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ছিল আমাদের আমাদের ছিল 10,000, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল 10% ইনক্রিজ করতে হবে অ্যালান্স ফর ডাউটফুলটা। সো ইনক্রিজ করে আমাদের 1,000 করতে হয়েছে। সো 1,000 মাইনাস করে দিতে হবে। সো অ্যাকাউন্ট রিসিভেবল 10,000, আর প্রভিশনটা আমাদের বাড়িয়ে 1,000 করতে হবে। 1,000 মাইনাস করে আমরা 9,000 লিখেছি। দেন ক্যাশ ব্যালেন্স আমাদের আগে ছিল 10,700, নতুন করে ক্যাশ বেড়েছে এখানে। ক্যাপিটাল বাবদ নিয়ে এসেছিল 15,000, আর গরিল বাবদ নিয়ে এসেছিল 6,000। টোটাল 21,000 বেড়েছে। সো 21,000 যোগ করলে আমরা যে নতুন ব্যালেন্সটা আসবে সেটা বসাতে হবে। সো আগে ছিল 10,700, 15,000 অ্যাজ ক্যাপিটাল, 6,000 অ্যাজ গরিল, আর তিনটা ফিগার যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 31,700। আর 31,700, 9,000, 11,000, 11,000 অ্যান্ড 77,000 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1,28,700। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা জানি ব্যালেন্স শিটের দুই পাশে এক সমান হয়, সো দুই পাশে সমান হয়েছে। আশা করি আমার লেসনটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, লাইক কমেন্ট থাকবে, অবশ্যই অবশ্যই শেয়ার থাকবে। আর স্টিল না আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখবেন। পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে অবশ্যই আপনারা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।